অনেক সময় মাছ মাংসের প্রতি অরুচি এসে যায় আবার অনেক সময় বাসায় মাছ মাংসটা অ্যাভেলেবেল থাকে না তো সেই ক্ষেত্রে এমন একটা ডিশ প্রয়োজন যেটা মাছ মাংসের বিকল্প হিসেবে থাকবে যে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে সেরকমই একটা রেসিপি থাকছে আজকে করে দেখাবো ডিমের অসম্ভব সুন্দর একটা রেসিপি আমার বিশ্বাস রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি শুরুতে একটা বাটিতে আমরা ডিম গুলিয়ে নিব একটা বাটিতে ছয়টা ডিম নিয়ে নিলাম চা চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি জাস্ট লবণ দিব অন্য কিছু না লবণ দিয়ে ডিমটাকে গুলিয়ে নিলাম এখন এটা ভেজে নিব তবে একটু অন্য স্টাইলে ভাজতে হবে একদম লো হিটে একটা প্যান গরম করে নিয়েছি একদম অতি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিব একদম পাতলা করে একটা ডিমের লেয়ার দিয়ে দিব ডিমটাকে রোল করে নিতে হবে আবার একটু ডিম দিয়ে দিব ডিমটা ভাজা হয়ে গেল এটা উঠিয়ে নিব এবং স্কোয়ার শেপে কেটে নিব একইভাবে বাকি ডিমগুলো ভেজে নিব এবার চলে আসলাম মূল রান্নায় একটা প্যান গরম করে নিয়েছি দুই টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি তিনটে এলাচ তিনটে লবঙ্গ দুই টুকরো দারুচিনি মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম হাফ কাপ পেঁয়াজ কুচানো দিচ্ছি পেঁয়াজগুলো লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলোতে লাইট ব্রাউন কালার চলে আসছে একটা চামচ রসুন বাটা দিচ্ছি দিচ্ছি একটা চামচ আদা বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম তিনটে টমেটো আমি চপ করে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি হাফ সা চামচ জিরার গুঁড়া দিচ্ছি দিচ্ছি হাফ সা চামচ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন এক সামচ হলুদের গুঁড়া দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ দিচ্ছি তবে লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন টমেটোটাকে খুব ভালোভাবে ভুনে নিতে হবে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি চুলার জালটাকে মিডিয়ামেই রাখবো মিডিয়াম হিটে টমটোটাকে দুই তিন মিনিট মতো আমি ভুনে নিলাম দেখুন টমেটোটা কিন্তু অনেক সফট হয়ে আসছে এটাকে আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এর জন্য একটু পানি অ্যাড করব এক কাপ মতো পানি দিয়ে দিলাম ঢাকনাটা আবার লাগিয়ে দিব চুলার জালটাকে মিডিয়ামেই রাখবো এই পর্যায়ে মিডিয়াম হিটে টমেটোটাকে প্রায় আট দশ মিনিট মতো আমি কষিয়ে নিলাম দেখুন চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে পাশাপাশি টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে সেই শুরুতে ভেজে রাখা ডিম কেটে নেওয়ার পরে লেয়ারটা কিন্তু একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে আর এই লেয়ারটা থাকার জন্য এটাতে খুব ভালোভাবে তেল মশলাগুলো প্রবেশ করবে ডিমটাকে মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম ঢাকনাটা লাগিয়ে দিব একদম লো হিটে ডিমটাকে প্রায় দশ মিনিট মতো আমি রান্না করে নিলাম দেখুন এবার লুকটা লুকটা দেখে বুঝছেন এটা কতটা লোভনীয় হয়েছে পোলাও কিংবা ভাতের সাথে এটা গরম গরম পরিবেশন করবেন খাওয়াটা কিন্তু সেই লেভেলের হবে তো যাই হোক আশা করবো রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করবো লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তো আজকে পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ